কত বছর পর বাড়ি ফিরছি, চারিপাশ কত বদলে গেছে। কিন্তু চারিদিকে এত শুনশান কেন? একটা রিক্সা পর্যন্ত নেই, এই সবে রাত 9টা, এক্ষুনি সব নিস্তব্ধ। সত্যি গ্রামে সন্ধে মানেই মাঝরাত, কিন্তু বাবা তো বলেছিল কাউকে না কাউকে পাঠাবে, কেউ আসেনি তো? না, এখন দেখছি নিজের পা দুটোই ফর্সা, দেরি না করে হাঁটাই শুরু করি। দাদু ভাই, দাদু ভাই, এই যে এই দিকে। কে কে? দাদু এত রাতে এখানে? এ কি দাদু, তুমি এখানে? বাবা যে বললো তোমার শরীর খুব খারাপ, তুমি শরীর খারাপ নিয়ে আমাকে আনতে এলে? বাড়িতে কি আর কেউ ছিল না? মোহন তোকে একটু বাড়িয়েই বলেছে, তোকে কদিন দেখার জন্য মনটা আনচান আনচান করছিল, তাই তোকে খবর দিতে বলেছিলাম। আমি ভালো না থাকলে এখানে আসতে পারি, বল। তাই বলে তুমি একা এতটা দূরে না আসলেই পারতে দাদু? ধুর বোকা, আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? তুই তো জানিস নকুলের দোকানের চা না খেলে আমার দিন যায় না। এই স্টেশনে চত্বরে কত স্মৃতি জড়িয়ে রয়েছে, তার মায়া কাটানো কি এত সহজ রে? চল চল, তোকে আজকে নকুলের চা খাওয়াই। আচ্ছা ঠিক আছে, চলো, আর ইমোশনাল হতে হবে না। নকুল, এই দুটো চা দে। কতদিন পর আমার দাদু ভাই গ্রামে ফিরেছে। আজকে কর্তা বাবু, আপনি তা এখন শরীর কেমন আছে? একেবারে ফার্স্ট ক্লাস, এত হালকা এর আগে কখনো মনে হয়নি নিজেকে। তা যা বলেছেন কর্তা, এখন আমারও নিজেকে খুব হালকা মনে হয়। লোকটার চোখগুলো যেন মরা মাছের মতো। তোমরা কি নিয়ে কথা বলছো গো? ও কিছু না দাদু ভাই, নকুল এরকম একটু ফাজলামি করে। এই নকুল, বেশি কথা না বলে দুটো চা দে তো। এই রমেন, চল চল তাড়াতাড়ি চল বাবা, অনেকটা দেরি হয়ে গেল। আজ্ঞে বাবু। ওদিকে আবার সবাই চিন্তা করবে তো। কিন্তু কোন রাস্তাটা ধরবো বাবু? শ্মশানের রাস্তা। হ্যাঁ তাই চল, ওদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে। এই লোকটার চোখগুলো যেন মোড়া মাছের মতো। কি রে দাদু ভাই, কি এত ভাবছিস? ও কিছু না দাদু। দাদু ভাই, তুই তো এবার এখানে চলে আসতে পারিস, জীবনের শেষ সময়টা তোকে একটু পাশে পেতাম। নিজে বলো না দাদু, জীবনের শেষ সময় হতে যাবে কেন? মা বাবা সবাই এখানে আছে, আমি মাঝে মধ্যেই ছুটি নিয়ে এসে তোমার সাথে দেখা করে যাব। সবাই থাকলেও তোকে না দেখলে নয় মনটা কেমন একটু হু হু করে, আর মানুষের বাঁচা মরার কথা কি বলা যায় রে? এই আছি এই নেই। এমন কথা বললে কিন্তু আমি আর আসবো না, সবে সবে ডিউটি জয়েন করেছি, এক্ষুনি যে আমাকে ট্রান্সফার করবে না। ভেবেছিলাম শেষ জীবনে যতদিন বাঁচব আমার আদরের নাতিটার সাথে বাঁচব। ঠিক আছে, তুই মন দিয়ে ডিউটি পালন কর। এই না হলে আমার দাদুর মতো কথা। এই কি দাদু, তোমার হাত এত ঠান্ডা কেন? ওই ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে তো, তাই হয়তো। তুমি এই ঠান্ডায় না এলেই পারতে দাদু, গিয়েই আগে একটা ভালো ডাক্তার দেখাবে। আরে আমার কিছু হবে না রে দাদু ভাই, তোরা সবাই আমায় কত ভালোবাসিস বল। এই গ্রামে আমার কত স্মৃতি জড়িয়ে আছে, আর এই গ্রাম ছেড়েই আমাকে একদিন চলে যেতে হবে জানিস। দাদু তোমার কি হয়েছে বলো তো,
হঠাৎ এইসব কথা বলছো কেন তুমি? একদিন তো সবাইকেই এই মায়ার জগৎ ছেড়ে যেতেই হবে রে। বয়সটা বাড়ছে তো, সবাইকে আগলে রাখিস ভাই। আমি যখন থাকবো না, তোরা ভালো আছিস দেখলে আমার খুব আনন্দ হবে। আচ্ছা সে কথা পরে, তোমার মৃত্যু হতে এখন অনেক দেরি বুঝলে বুড়ো, আমরা তোমায় কোথাও যেতেই দেব না। মৃত্যু এলে কি তাকে আটকানো যায় রে পাগলা? জন্ম মৃত্যু তো ভগবানের দেওয়া দান। আহ দাদু কি হচ্ছে বলতো, তোমার আজ কি হলো? যতটা রাস্তা আমি তোমার সাথে এলাম, তুমি একই কথা বলে চলেছ। আচ্ছা আর এসব কথা বলবো না, আমি শুধু একটা কথা বলি। আচ্ছা বলো। ওই ওই যে বাড়ির পিছনে বেলগাছটা আছে না, ওটা তো আমার ছোট্টবেলা থেকে আছে, তুই জানিস, একসাথেই আমরা বড় হয়েছি বলতে পারিস। ওঠার একটু যত্ন করিস। ঠিক আছে। জানি ওই গাছটারও মৃত্যু আছে, তবুও তোর দাদুর স্মৃতিটা আরো কিছুদিন থাকবে তোদের সাথে। এই যা, তোমার সাথে আর কথা বলবো না, যাও তো। আর কথা বলতেও হবে না, আমরা বাড়ি এসে গেছি। তুই যা, তুই ভিতরে যা, গিয়ে সবার সাথে দেখা কর। আমি আমি একটু গাছটার কাছ থেকে একবার ঘুরে আসি, জানি। আচ্ছা বেশ, তাড়াতাড়ি এসো কিন্তু বুড়ো, আজ দাদু নাতি মিলে কতদিন পর একসাথে খাবো। মা মা বাবা, আরে তোমরা সবাই কোথায় গেলে? দেখো আমি এসে গেছি। আরে দীপু, তুই কোনো খবর না দিয়ে এভাবে চলে এলি, এত রাতে কার সাথে এলি? কার সাথে মানে, তোমরা সবাই এখানে বসে আছো আর আমাকে আনতে ওই পুরোটাকে পাঠিয়েছো? দাদুর বয়স হয়েছে জেনে ওই ঠান্ডায় একা একা পাঠিয়ে দিলে, খবর দিইনি মানে কি? তোমরা আমার কোনো চিঠি পাওনি? না, আমরা তোর কোনো চিঠিই পাইনি। আর এসব কি বলছিস তুই? তোকে বাবা আনতে গিয়েছিল মানে? আরে কি ব্যাপার, তোমরা সবাই একবারে আকাশ থেকে পড়লে মনে হলো? এসব কি বলছিস বাবা, দাদুকে কোথায় পাবি? তোর দাদু যে আর নেই রে। কি যাতা বলছো, তোমাদের মাথা ঠিক আছে তো? আমরা একসাথে রমেন কাকার রিক্সা করে এলাম, নকুল কাকার চায়ের দোকানে চা খেলাম, আর তোমরা বলছো কি রমেন নকুল? আরে তোমাদের কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবে? তুই যখন এর আগের বার আসবি বলে কাজের চাপে আসতে পারলি না, বললি দুদিন পরে যাব, সেদিন বাবা নিজে তোকে স্টেশনে আনতে গিয়েছিল ওই রমেনদার রিক্সা করে। বাবা বেরিয়ে যাবার পর আমরা তোর চিঠি পাই। সেদিন রাত 9টা পর্যন্ত অপেক্ষা করেও তুই এলি না। এমন সময় ভীষণ ঝড় জল শুরু হয়। তখন বাবা আর রমেনদা ওই নকুলদার চায়ের দোকানেই বসেছিল। সেই সময় বজ্রপাতে তিনজনেই মারা যায়। এসব কি বলছো? আরে ওই তো দাদু, একসাথেই তো এলাম। দাদু দাদু দাদু, বিশ্বাস করো তোমরা, দাদু আমায় নিজে নিয়ে এসেছে, কত কথা বললো আমার সাথে। দাঁড়াও দাঁড়াও, তাহলে আমাকে চিঠি পাঠিয়েছিল কে? তোর দাদু তোকে বড্ড ভালোবাসতেন যে, তাই এই মায়া কাটিয়ে চলে যাবার আগে তোর সাথে শেষবারের মতো দেখা করে গেলেন। হয়তো উনিই তোকে চিঠি পাঠিয়েছেন। না না না, দাদু কোথাও যায়নি, কোথাও না, আমি জানি দাদু কোথায় আছে, আমি জানি। কোথায় যাবে বুড়ো আমায় ছেড়ে? সারা জীবন এইভাবেই জড়িয়ে রাখবো, এইভাবে এইভাবেই।